হালদা ও কর্ণফুলী নদীতে অতিমাত্রায় লবণাক্ততার কারণে চট্টগ্রামে রোজার আগেই ওয়াসার পানির সংকট দেখা দিয়েছে। পানিতে দুর্গন্ধ থাকার পাশাপাশি লাইনে পানি আসছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা। লবণাক্ত পানি ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকিও। ওয়াসা বলছে, কাপ্তাই হ্রদ থেকে মিষ্টি পানি সরবরাহ কমায় সমুদ্র থেকে লবণাক্ত পানি ঢুকছে কর্ণফুলী ও হালদায়, তাই কমেছে পানি উৎপাদন। রমজানে রেশনিং করে পানি সরবরাহ করা হবে। পরিকল্পনাবিদরা বলছেন, যেহেতু প্রতি বছরই শুষ্ক মৌসুমে এই সমস্যা দেখা দেয়, তাই বর্ষায় বৃষ্টির পানি ধরে রাখার জন্য স্থায়ী পরিকল্পনা নিতে হবে ওয়াসাকে। আবু জাবেদের ছবিতে শেখ জায়েদের রিপোর্টে বিস্তারিত। রোজা শুরুর আগেই বন্দরনগরীর নাসিরাবাদ, পতেঙ্গা ও কাট্রলিয়া এলাকায় শুরু হয়ে গেছে সুপেয় পানির হাহাকার। ওয়াসার পানির লাইনে নিয়মিত আসছে না পানি, কখনো কখনো পানি আসলেও তা খাবার অযোগ্য। অতিরিক্ত লবণাক্ততার পাশাপাশি আছে উৎকট দুর্গন্ধ। এক সপ্তাহ 15 দিন হয় আর কি, খাওয়ার পানির সমস্যা, লবণ এবং ময়লা গন্ধ, এই জন্য খাওয়ার পানি আমরা পাচ্ছি না। পানির জন্য পানি নেই, কেন বাসে পানি নেই, খাইতে পারি না, নুনটা লাগে, পানি ময়লা গন্ধ করে, পানি খাওয়া যায় না, লবণ লবণ কলে পানি, টোটালে পানি ফরেই না। চট্টগ্রাম ওয়াসা বলছে, কাপ্তাই হ্রদের পানির স্তর নেমে এসেছে 82 ফিটে। বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি প্লান্টে অল্প পানি নামছে হালদা নদীতে, ফলে জোয়ারের সময় কর্ণফুলী হয়ে হালদায় লবণাক্ত পানি ঢুকছে বেশি, তাই পানির উৎপাদন কমেছে 6 কোটি লিটার। যে পরিমাণ পানি আমরা লবণাক্ততার কারণে নিতে পারছি না, তার কারণে, তার ফলে আপনার প্রতিদিন প্রায় 8 থেকে 9 ঘন্টা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ রাখা লাগতেছে, এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ রাখার ফলে টোটাল আপনার আমার পানি উৎপাদন প্রায় 6 কোটি লিটার কমে গেছে, এবং এই 6 কোটি লিটার কমে যাওয়ার ফলে আমাদের সরবরাহ নেটওয়ার্কের একদম প্রান্তে যারা আছে তাদের ওখানে পানিটা পৌঁছতেছে না। পরিকল্পনাবিদরা বলছেন, প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানির সমস্যায় পড়তে হচ্ছে নগরবাসীকে। ওয়াসার উচিত বর্ষার অতিরিক্ত পানি মজুত করতে স্থায়ী পরিকল্পনা নেয়া। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ, যেটাকে রেইন ওয়াটার হারভেস্টিং বলা হয়, সহ অন্যান্য যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, এই পানির লবণাক্ততা কমানো এবং নিরাপদ পানির প্রবাহ বাড়ানো, সেই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওয়াসা সহ যারা রয়েছে তাদের অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। রমজানে রেশনিং করে পানি সরবরাহ করা হবে জানিয়ে সমস্যা কবলিত এলাকার বাসিন্দাদের একদিনের পানি মজুত করে রাখার আহ্বান জানিয়েছে ওয়াসা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।